তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখেই তোমরা বুঝে নিয়েছো কী পারপাসে ভিডিওটা হবে। দ্রোন আনবক্সিং হবে, ঠিক আছে? চলো লেটস গো। এই আমাদের দ্রোন বাক্স দেখো, এই হচ্ছে 2 লাখ টাকার জিনিস, ক্যারি ব্যাগে এসছে কলকাতা থেকে, ভাবা যায়। ঠিক আছে, চলো আনবক্সিং করা যাক। দেখো 2 লাখ টাকার জিনিস ক্যারিবিয়ার থেকে বেরোচ্ছে। কি আছে ছবি? এই প্যান্টম 4 Pro Plus V2 Zero, প্রয়োজন নেই। এর মধ্যে আমার একটা ব্যাগ দিয়েছে, বাক্স ভালো বেশ। যে লেখা আছে DJI প্যান্টম, ঠিক আছে খোলা যাক। দেখো 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 সবাই দেখো, হ্যাঁ কিরকম মালটা, বাহ ইয়াস বেরোচ্ছে দ্রোন। ঠিক আছে রাখা যাক। আচ্ছা কী কী দিয়েছে দেখা যাক। আচ্ছা 4টা পাখা দিয়েছে, এক্সট্রা পাখা দেয়নি, ঠিক আছে। এটা হচ্ছে রিমোট ডিসপ্লে, বাহ ডিসপ্লে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো থাক। আর কী কী দিয়েছে দেখা যাক। এপাশে কী আছে? ব্যাটারি দুটো ব্যাটারি আর কি দেখি, চার্জার। এটা কিন্তু ভালো দেয়নি, দেখো এটা কিন্তু ভালো দেয়নি, এই চার্জারটা ভালো নয়, চেঞ্জ করতে হবে। এটা কী লেখা আছে? DJI, দেখেছো? ঠিক আছে, এবারে এটাকে এক্সাইট করে দাও। হ্যাঁ এটা এটা এর মধ্যে ঢুকিয়ে দিই, এটা তো আর লাগবে না এখন। এবারে এটাকে লাগানো হোক, একটু ওড়াই কি করা যায়। আচ্ছা এই যে দেখো, এর আবার সিস্টেম আছে, এই যে সাদা সাদাই লাগবে, কালো কালোই লাগবে। আর যদি উল্টা পাল্টা লাগাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হ্যাঁ তখন আর ফাই হবে না, মানে উড়বে না। ঠিক আছে দেখি, এই যে পেঁয়াজ আছে, এই এইটা ধরে মোটরটা ধরে এটা লাগাবে, লাগানোর পরে উল্টা সাইড ঘুরবে, এই সোজা সাইড ঘুরবে, উল্টা নয় সোজা, এও সেম। আর এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইড ঘুরবে, এই লাগালে এই লাগালে ব্যাক সাইড, যে লক হয়ে গেল হ্যাঁ এয়ার খুলবে না। ঠিক আছে, পরে এখানে দিয়েছে, এটা হচ্ছে গিম্বেল, গিম্বেল সমেত ক্যামেরা, এটা গিম্বেল এটা ক্যামেরা, এটা খুলতে হবে, রিমুভ করতে হবে। এটা রিমুভ করলে আস্তে দেখে খুলবে, টাইট আছে, হলো এটা রেখে দেবে। এর নিচে আরও একটা জিনিস আছে, এই যে রাবার টেবিল আর কি, এটা লেখা আছে রিমুভ রিমুভ বিফোর ফ্লাইট, রিমুভ করার পরে তারপরে ফ্লাইট করতে হবে, মানে উড়ানো হবে, নাহলে সমস্যা হতে পারে। চলো এবার ব্যাটারি লাগানো যাক, কত বছর চার্জ আছে দেখে নিই, একটা কম আছে কোনো সমস্যা নেই। চলো এই যে ব্যাপার, এটা হচ্ছে এই যে এক এক সাইডে বড়ো আছে, এক সাইড মানে ছোটো আছে, বড়োটা উপর দিক থাকে, তাহলে এখানে দেখে নেবে কোনো অসুবিধা নেই। এই যে বড়োটা উপর সাইড আছে, এই যে দেখা যাচ্ছে, যখন লাগাবে এটা কিন্তু টিপে লাগাবে, হ্যাঁ তাহলে লাগবে। এবারে আসি রিমোট, রিমোটে স্টিকগুলো উঠাতে পারো, না উঠলেও কোনো সমস্যা নেই। এই যে আছে রিমোট, এটা তো এমনি প্রেস করলে চলবে না, কিন্তু এটা প্রেস করার পরে আবার একবার প্রেস করতে হবে, প্রেস করলে তারপরে অন, নাহলে অন হবে। রেডি হোক DJI, এবার চার্জ কম আছে, একটা কম আছে, হয়ে যাবে কোনো সমস্যা।
এন্টার ডিভাইস বলছে, এখানে এখানে অটোমেটিক সব সফটওয়্যার ইনস্টল করাই আছে, ডিজাই থেকে ইনস্টল করে রেখেছে। এর এখানে এন্টার ডিভাইসে আসবে, কি দেখায় দেখা যাক, ওই কিছু দেখাচ্ছে না কেন, এই এসে গেছে, কিন্তু আমার এখানে কিছু মানে ছবি দেখাচ্ছে না, কারণ হচ্ছে এ অন নেই, এ অন নেই, এ অন নেই, আগে এটা অন হোক, এটাও সেম সিস্টেম, আগে প্রথমে প্রেস করবে, প্রেস করার পর আবার একবার প্রেস করবে। এবার হচ্ছে এটা হচ্ছে গিম্বলটা উপরে উঠছে, ক্যামেরাটা মুভ হচ্ছে, এই বাটনটা টিপলে পাশে রেকর্ড অপশান আছে, রেকর্ড করতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, নেক্সট পরে দেখাবো ওরা উড়িয়ে। ঠিক আছে, এই যে দুটো, এই যে দুটো, এই দুটো এ আছে, এই দুটো এইদিকে করতে হবে, এইদিকে করলে স্টার্ট হয়ে যাবে। হালকা একটু উঠে উঠে নেবেন, রেডি, একটা জিনিস মার্ক করো, দেখো এই যে রেডি টু গো ভিশন লেখা আছে, কিন্তু জিপিএস দেখো, এই যে জিপিএস আছে, ফোর হলে কিন্তু উড়বে না, এটা যখন সবুজ হয়ে যাবে তখন উড়ালে খুব ভালো, এটাতে উড়বে, উড়বে না এমন নয়, কিন্তু সমস্যা হতে পারে, কী বলতো, এটা রুমের মধ্যেই আছে বলে না, এই জন্য এরকম হচ্ছে, বাইরে গেলে হয়তো জিপিএসটা ফুল হয়ে যাবে, জিপিএস সবসময় ফুল থাকলে ওড়ালে খুব ভালো, বা এটা হচ্ছে সবুজ থাকবে, সবুজ থাকলে ওড়ালে খুব ভালো, নাহলে ড্রোনের পক্ষে খুবই সমস্যা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আর এত এগুলো সবই জানো তোমরা, কোনো অসুবিধা নেই, ওড়ালে আস্তে আস্তে সব প্র্যাকটিস হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আচ্ছা, টেক অফ করা যাচ্ছে না, কারণ আমরা রুমের মধ্যে আছি, কোনো একদিন যদি টাইম পাই তাহলে হচ্ছে বাইরে গিয়ে টেক অফটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।